আর বেশি করে খাবার খাও, নাহলে কিন্তু এরকম ফিগার হয়ে যাবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? কৃষ্ণ আমার চারদিকে সুন্দর রঙলীলা ঘুরে বেড়াচ্ছি, সেটা বড় কথা। ঠিক আছে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কৃষ্ণনগর। কৃষ্ণনগর পৌঁছে গেছি, কি করে পৌঁছালাম যাই না নিজেও। এনিওয়েজ, কৃষ্ণনগর মাদ্রাসা, মাদ্রাসাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে লোকজন অল টাইম আসে, এবং কৃষ্ণনগরের সবচেয়ে ফেভারেট, সবচেয়ে ট্রেন্ডি, সবচেয়ে নাম করা যদি কোনো খাবার রেস্টুরেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে কিন্তু এই মাদ্রাসা। এখানে অনেক কিছু পাওয়া যায় এবং নামের মধ্যেই আছে মাদার্স ব্যাপারটা, ওই মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা দিয়েই রান্নাবান্না হয়। এবং এই যে জায়গাটা আছে এটা কিন্তু পুরোটাই অর্গানাইজ করে, এবং পুরোটাই এখানে যারা কাজবাজ করেন, যারা স্টাফ মেম্বার আছে, সবাই কিন্তু মহিলা, এবং তাদের মধ্যে একটা আত্মীয়তা আছে এবং তাদের মধ্যে একটা স্নেহ রয়েছে। এবার খাবার দাবার কেমন হয় সেটা তো খেয়ে বলতে হবে। খাবার যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি না ভালো হয় তাহলে একটু কেলো হয়ে যাবে। এনিওয়েজ, জ্যাকেটটা সাদা, কেমন হয়েছে সেটা বলতে হবে। কে বলবে জ্যাকেটটা কেমন হয়েছে? বলবি জ্যাকেট ঠিক আছে তো? আর আমাদের সাথে আরো লোকজন রয়েছে, দেখা হয় পরে সব লোকজনদের। ঠিক আছে, ফুল টিম রয়েছে এখানে, কমিটি এখানে ভরপুর আছে, খাওয়া দাওয়া ভরপুর হবে। চ্যানেল আমার চলছিল, চ্যানেল আমার চলবে, খাওয়া দাওয়া ফুল অন ভালো হবে, আশা করছি এখানকার খাওয়া দাওয়া ভালো হবে। এনিওয়েজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, দিস ইজ নীল আওরেন, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। আশা করছি ভগবানের আশা এবং আল্লাহ দিতে তোমরা সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে মজা হয়। বলছিলাম যে কৃষ্ণনগরে কৃষ্ণ যে এত লীলা করতো, কেন করতো সেটা বুঝতে পারছি, বুঝতে পেরেছি তো? কৃষ্ণনগরের চারদিকে সুন্দর রঙলীলা ঘুরে বেড়াচ্ছি, আমি দেখিনি, আমি তো চশমা পড়ে আছি, আমি দেখতে পাচ্ছি না কিছু, তাও বললাম আর কি, চারদিকে রঙলীলা ঘুরে বেড়াচ্ছে। এই এই রাজদ্বীপ দেখছে, এই যে রাজদ্বীপ, রাজদ্বীপ সব সব রঙলীলা রাজদ্বীপ দেখছে। হ্যাঁ, আর জয়ও দেখছে, ঠিক আছে, পিকাইও দেখছে, পিকাইও দেখছে। ব্যাপারটা সেটা বড় কথা, সেটা বড় কথা, ঠিক আছে। রমণী কৃষ্ণনগরে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে ফুলবিলা। আচ্ছা প্রথমে বলে দিই এটা কি, এটা হচ্ছে চিকেন বলগান, ঠিক আছে। এখানে রয়েছে কিছু বেকড ভেজিটেবলস রয়েছে, তার মধ্যে রয়েছে ব্রোকলি, উইচ ইজ ভেরি হেলদি, ভেরি টেস্টি লুকিং। এইটা হচ্ছে কর্ন, এবং কর্নের উপরে দিয়েছে হচ্ছে মিউনি, বেকড ভেজিটেবলস, ব্রোকলি, গাজর, এরকম বিন ফিন রয়েছে। এইটা হচ্ছে কর্ন উইথ আ বিট অফ মিউনিস, এইটা হচ্ছে খেলাটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের চিকেন বলগান, যেটাকে আমি এখন কাটবো, মানে এটা অপারেশন হবে এই মাঝখান থেকে। এই দেখো, এই দেখো, লুক অ্যাট দিস, এই যে ধোঁয়াটা আসছে না, পুরো ভিতর থেকে মাখনের গন্ধ আসে, ঠিক আছে। কত যে এর মধ্যে মাখন আছে, মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না, মানে ভিতর থেকে জাস্ট মাখন মানে বেরোচ্ছে আর কি, ঠিক আছে। অল্প একটু মানে টেস্ট করে দেখবো, হালকা গন্ধটাই কিন্তু পাগল করে দিচ্ছে, ঠিক আছে। প্রচণ্ড গরম, এটাকে মানে হালকা একটুখানি ঠান্ডা করতে হবে। আপনি একটুখানি বেক ক্যাপসিকাম, অসাধারণ খেতে ভাই। কোথায় ছিল এরা? আমাকে কৃষ্ণনগর শিফট করতে হবে। এই যে ভেতর থেকে মাখনটা বেরোলো না, পুরো ব্যাপারটার সাথে ছড়িয়ে গেছে, পুরো মিশে গেছে, ঠিক আছে। চলো পাল্টা যাই। আচ্ছা, এটা হচ্ছে ক্রাউন চিকেন পিজা, যার মধ্যে আছে এটা গাজরের ফুল, এবং এটা দেখতে কিন্তু সেই আছে, মানে পুরো সেরা ভাঙা দেখতে। আমি শুনেছি এখানকার কৃষ্ণনগরের মাদ্রাসাটির যে পিজাটা সেটা কিন্তু অনেক ভালো হয়, তো এত সুনাম শুনেছি যখন একটু ট্রাই তো করে দেখতেই হবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হ্যাঁ, এরকম একটা ব্যাপার কিন্তু আসছে, এক হাতে তো ব্যাপারটা নেওয়া যাচ্ছে না, খেয়ে দিচ্ছি কেমন। যে ব্রেডটা আছে এত সফট ব্রেড কিন্তু কোনো পিজাতে আমি আজ অব্দি পশ্চিমবঙ্গের বুকে খাইনি, ঠিক আছে। ব্রেডটা ফাটাফাটি, প্রচণ্ড সফট, এবং মিউনিস হচ্ছে
এমন একটা জিনিস যেটা যদি কোনো খাবারে বেশি থাকে না, তাই যে খাবারটা যে টেস্টটা থাকে সেটাকে ওভার পাওয়ার করে দেয়। এখানে কিন্তু মেয়োনিজটা প্রচণ্ড ব্যালেন্সড এবং চিজ যেটা দেওয়া আছে সেটাও কিন্তু প্রচণ্ড ব্যালেন্সড, ঠিক আছে, খুব ভালো খেতে। আই থিঙ্ক পশ্চিমবঙ্গের বুকে আমার খাওয়া সবচেয়ে সেরা পিজা আজকে খেলাম। 10 বছর আগে এইটা একটা ছোট বেড়ার দোকান ছিল, একটা পেট্রোল পাম্প লাগ নট মোর দেন 200 স্কোয়ার ফিট। আজকে এখানে একটা ডেডিকেটেড ব্যাংকুয়েট তৈরি হচ্ছে। দিস ইজ হাউ দিস প্লেস হ্যাজ গ্রোন। একটা বেড়ার ঘরে দুটো টেবিল লাগা থাকত, চারটে মহিলা কাজ করতেন, সেখান থেকে এত বড় একটা জায়গা, এত সুনাম। এটার জন্য কিন্তু শুধু খাবারটা যে দায়ী তা না, এর মধ্যে অনেক ইনফ্লুয়েন্সারদেরও অবদান রয়েছে, সেটা না বললেই নয়। বাট এখন এখানে একটা ব্যাংকুয়েট তৈরি হচ্ছে, আর দেখতেই পাচ্ছি এখানে পিঠে উৎসব চলছে, মানে টাইম টু টাইম আবার এখানে ওই ইলিশ উৎসব হয়, তো এইসবগুলো হতে থাকে। দ্য গ্রোথ ইজ দেয়ার। আর যখন ব্যাপারটা এরকম হয় না, সেখানকার খাবার কিন্তু ভালো হয়, সুন্দর। এটা এটা সারা মিল্চ ধনিয়া বাটার নান, তার মধ্যে বাটার তো ভরপুর রয়েছে। এখান থেকে বাড়ি যাওয়ার পরে কিন্তু 5 কিলো ওজনটা বাড়বে মনে হচ্ছে। এনিওয়েজ, তার সাথে রয়েছে হচ্ছে চিকেন মুর মাখানি, ঠিক আছে, যেটা খুবই সফট, মানে চিকেনটা খুব সফট, খুবই টেন্ডার, সেটা বোঝাই যাচ্ছে। কৃষ্ণনগরে ইটালি ফিলের পিজা খেলাম, কৃষ্ণনগরে পাঞ্জাবের ফিলের বাটার মশলা খাচ্ছি। বাটার মশলাটা দিয়েছে হালকা একটু ক্রিম ওরা ছড়িয়ে দিয়েছে, বাট এই যে মশলাটা আছে না খুবই ভালো খেতে এবং খুবই সুস্বাদু, প্রচণ্ড সফট চিকেনটা, মানে হাত দিলে পুরো গলে যাচ্ছে। চেনে যেমন পিস হয় কাবাব করে, তারপর সেটাকে বাটার মশলায় কাজু ফাজু দিয়ে টমেটো অ্যাড স্যালাড টাইপের বানিয়ে তারপর দেয়, ঠিক সেরকমই হয়েছে ব্যাপারটা, খুব ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চিকেন স্টিক চলে এসছে, ঠিক আছে, এর মধ্যে আছে অলরেডি করে ফ্রাইড রাইস দিয়েছে ওরা, এটা গোল গোল পরিবেশন করা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, মানে আলু ভাজা, তার সাথে আছে ভেজিটেবলস অ্যাজ ইউজুয়াল, দুখানা টমেটো ভর্তা টাইপের, মানে টমেটো সেদ্ধ ব্যাপারটা দিয়েছে, তার সাথে স্টিকটা রয়েছে। যেমন বলে দিই ব্যাপারটা হচ্ছে চিকেন স্টিক, চিকেন স্টিকের উপরে হালকা করে ধনে পাতা ছড়ানো আছে, আমি অল্প একটুখানি খেতে দেখবো যে ব্যাপারটা কতটা সফট, না খুব একটা সফট কিন্তু নয়, একটু কষ্ট করে ছিটতে হলো ব্যাপারটা। স্টিকের মধ্যে সর্ষের তেলের একটা গন্ধ আছে, তারপরে ব্যাপারটা সর্ষের তেল দিয়ে করা, এটা সর্ষের প্রথম বাইটটা দিয়ে এটা পেলাম, সেটা হচ্ছে সর্ষের একটা বড় একটা ছাপানো সাগর রয়েছে এর মধ্যে। স্টিকের মশলাটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখবো, ঠিক আছে, ব্যাপারটা কেমন একটা আরেকটা ডিশকে কতটা কমপ্লিমেন্ট করছে। যাই হোক, এখনো অব্দি আমার খাবার এইখানে সবচেয়ে ভালো খাবার হচ্ছে কিন্তু আমাদের চিকেন বলকানোটা এবং পিজাটা, স্টেকটা ভালো বাট ওই খুব ভালো না, ভালো লেগেছে আমার। কি দিদি, খাওয়াটা কেমন লাগলো? চারদিক থেকে চার রকম ভাবে সব রকম ভাবে এখানে খেলা চলছে। এনিওয়েজ, তো ওই মাদ্রাস হাটে মায়ের স্নেহ মমতা ভালোবাসা সব কিছু নিয়ে যে খাবার দাবার খুব ভালো আছে, এটা
যা বলি আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। যদি কোনো কারণে কিংবা অকারণে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও বাইক আর সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দু মাস পরে ভিডিও ছাড়ছি, পরের ভিডিও হয়তো দু বছর পরে ছাড়তে পারি। এনিওয়েজ সেটা বড় কথা নয়, সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এই জায়গাটা কিন্তু মজা হয়। আর বেশি করে খাওয়ার খাও, নাহলে কিন্তু এরকম ফিগার হয়ে যাবে, ঠিক আছে।